লোকজন আসবে তারপর তো পয়সা পয়সা হবে নালে খাবো কি যার দিন এই দিন রাত গেলে সে না খেয়ে থাকতে হবে কিছু করার নেই সব খাতি হবে ভাই ভাই আমার ছেলেকে বাঁচতে দিলে কত টাকা লাগবে আমি তোর ছেলেকে বাঁচাবো টাকাটা গুনে নাও টাকাটা গুনে নাও গুনে নাও হ্যাঁ ঠিক আছে তোর ছেলেকে মার্ডার করে দেবো না না দাদা ও ছেলেকে বাঁচাতে হবে বাঁচাতে হ্যাঁ ঠিক আছে তোর ছেলেকে বাঁচাতে ছেলেকে বাঁচাতে হবে আমি তোমার ছেলেকে মার্ডার করে দেবো না না ভাই বাঁচাতে হবে মার্ডার করতে না বাঁচাতে হবে পয়সা দিয়েছ না 5000 টাকা 5000 টাকা দিয়েছ ঠিক আছে তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো চিন্তা করতে হবে না চলে চল সব দল দল নিয়ে চল দাও হাই তো যুক্তি করে নি ওকে বাঁচাতে গেলে কি যুক্তি করতে হবে আগে সেটা মাথায় ঢোকাতে হবে তুমি এইদিকে তাকাও এইদিকে তাকাও এখন বন্দুক নিয়ে ওকে যাতে হবে ওকে মারতে হবে না মারলে ওখানে আমাদের 50000 টাকা নিয়ে নেবে বুঝতে পেরে যাও 50000 টাকা নিয়ে গেলে আমাদের তো লস হয়ে যাবে আমাদের খাওয়া খাবো কি রাত পর্যন্ত শুকনে থাকবো ওই জন্য করে বুদ্ধি করে ওকে মারতেই হবে আগে নিয়ম করে প্ল্যানটা করে নিতে হবে প্ল্যানটা করে নিতে হবে গোগা কি বলে ওই জন্য প্ল্যানটা ভালো করে মাথায় বুদ্ধি করে নিয়ে তাই টাকাটাও নিয়ে নেবে টাকাটা দিয়ে পুলিশ নিয়ে নিয়ে নেবে পুলিশ আইলে ও যদি পুলিশ ডাকে ওই জন্য করে টাকাটা নিয়ে নেবে নালি তো হবে না এখানে বুদ্ধি করে মারতে হবে ওকে ওখানে বেঁধে গেছে ঠিক আছে আমরা বুদ্ধি করে যাবো এখান থেকে ঘুরে 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 যাবো ঠিক আছে ওর হাতে চাকু আছে যখন তখন মেরে দিতে পারে চল 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 কোন শালা মেরেছি চল দাঁড়াও দাঁড়াও শালা কতবার মোস্তান আসছে আসুক গে দেখে নেবো তারপরে কে ভাষা দিয়ে আসছে দেখে নেবো ওদের দলায় কিচ্ছু হবে না আমারই কিচ্ছু করতে হবে আবে গোগা বস কোথায় গেল বস কোথায় গেল বস কেন ছিল তোকে বললাম বস কেন ধরে রাখতে তুই কোথায় গেলি বস কোথায় গেল বস কোথায় গেল বস এইদিকে গেল নাকি এইদিকে গেল দেখতে হবে চল এইদিকে দেখে আসি বস একা যাইলে হবে না বসকে একা ছাড়লে হবে না একা ছেড়ে দিলে অন্ধ মানুষ কোথায় কোন শালা বোরানের ছেলেকে কিনা করে কোন শালা আজকে সামনে আয় কোন শালা কিডন্যাপ করে আজকে সামনে আয় দেখে নিচ্ছি শালা কোন শালা কিডন্যাপ করে যা কোন শালা কিডন্যাপ করে যাই আমি আই শালা সামনে আই জানো এই শালা কানা তো শালা আগে জানলে আমি পালাতুম না শালা আই শালা কোন শালা আই কোন শালা কোন শালা বনা ছেলে কিডন্যাপ করে শালা কানা দেখে শালা আমি আর ভয় থেকে ফেল গেলাম কোন শালা বলেছি কানা আই শালা কোন শালা বলেছি কানা তার বাপ কানা সব দুগুষ্টি কানা শালা পুরো মাথা তারই কেটে গেল যে কোন শালা বলেছি রাই গোগা 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 কই রাই গোগাই ওই লাভ হয়ে যাবে মনে হচ্ছে কাউকে বললে হবে না দিয়ে দিতে হবে এদেরকে তারা সবাইকে দেবো পয়সা এদেরকে দিয়ে দিই আগে আমার 25000 টাকা আছে দেখে নাও কোন শালারা কিন্না বারে পয়সা দেয় কোন শালা
একদম স্টপ দাঁড়াও সবাইকে সবাইকে পায় দোয়াবে ওদেরকে ছেড়িয়ে নিয়ে যাবো ইয়ে প্রধানের ছেলেকে আমরা ছাড়িয়ে প্রধানের ছেলেকে মেরে তারপর যাবো বুঝতে পারছো তো ছাড়িয়ে নিয়ে যাবো তারপর ছাড়িয়ে না নিয়ে হবে না বুঝতে পারছো টাকা পঁচিশ হাজার টাকায় তো আমার অল্প কিছু লাভ করতে হবে ওকে ঝামা করে মারতেই হবে না মারলে হবে না ওকে মারতেই হবে মারতেই হবে নালে লাভ নালে হবে না মারপিট করবে আমি পিছন দিকে বন্দুকের বাড়ি মেরে মেরে ওর সব কাছ থেকে টাকা প্রধানকে প্রধানের ছেলেকে ছাড়িয়ে উল্টো পাল্টা কথা বলবে তোমরা দুজনে যাও আমি প্রধানের ছেলে এইদিকে কিডন্যাপ করে চেয়েছি ঠিক আছে ছাড়াও একে নিয়ে চলো প্রধানের কাছে।